আমার নাম ডক্টর সুদ্ধসত্ত্ব সেন, আমি হচ্ছি সিনিয়র কনসালটেন্ট জিআই এইচপিবি সার্জারি, জয়েন্ট ডিরেক্টর অফ মেডিকেল হসপিটাল এন্ড অলসো সিনিয়র কনসালটেন্ট জিআই এইচপিবি সার্জারি এমআরআই ঢাকুরিয়া হসপিটাল। তা আজকে আমাদের এই প্রেস মিটটার কারণ হচ্ছে ভেরি ইউনিক কেস দ্যাট উই হ্যাভ ডান। দি পারপাস ইজ ফর পিপল টু নো, মানুষের জানা দরকার। আগেও আমরা অনেক কেসেস করেছি এরকম, যে এরকম রেয়ার কেসেস কিন্তু ইন্ডিয়াতে হচ্ছে, ইস্টার্ন ইন্ডিয়াতে হচ্ছে। আমার প্রাইম রিজন সেটাই, ও আমার বাল্য বন্ধু। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে প্রেশার কতটা ছিল আমার সার্জারি করার সময়। নিজের বাবা মা নিজের বন্ধু বান্ধবকে অপারেশন করা কোনো সোজা জিনিস নয়। তোমার একদম ছোটবেলার ক্লাস ওয়ান কেজি থেকে বলবে, ওর আনফর্চুনেটলি ও স্পাইন পুরো বেন্ড। দিস ইজ কল্ড এ কন্ডিশন কল অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, যেখানে হার্ট লাং সব কিছু কম্প্রোমাইজ হয়ে পুরো বেন্ড ফরওয়ার্ড হয়েছে। ওর তার সাথে দুটো আরো অ্যাডিপিটাল জিনিস ছিল, একটা হচ্ছে সিরোসিস অফ লিভার, যেখানে ইট সেলফ সবাই জানেন গলব্লাডার সার্জারি করা ভেরি ডিফিকাল্ট, এনি সার্জারি ভেরি ডিফিকাল্ট, বিকজ রক্তক্ষরণের চান্স ভীষণ বেশি, ও রক্তক্ষরণ বলে বন্ধ হয় না। থার্ড, ও হ্যাড অ্যাকিউট কোলেসিস্টাইটিস, অর্থাৎ অ্যাকিউট ইনফেকশন হয়েছিল গলব্লাডার, যেটাতেও সার্জারি ল্যাপারোস্কোপি করা ডিফিকাল্ট। এই তিনটে জিনিসের কম্বিনেশনে উই ডিড ল্যাপারোস্কোপি এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে উই উড হ্যাভ ডান এনি আদার ল্যাপারোস্কোপিক মাইক্রোসার্জারি গলব্লাডার, চারটে স্ট্যান্ডার্ড পোর্ট দিয়ে। না, এগুলো হাইলাইট করার কারণ কি, এর আগে আমি ইন্টারনেট সার্চ করে মাত্র দুটো কেস পেয়েছি, একটা ইন্ডিয়া থেকে, বাট সেটা অ্যাকিউট কোলেসিস্টাইটিস ছিল না। গত বছর জাপান থেকে তাকাই আমার, আমি এখানে এখন দেখাচ্ছি এতটুকুনি জায়গা পাওয়া যায়। আমরা লিটারালি ওর পেটে এইটুকুনি জায়গা পেয়েছিলাম, আমরা চারটে পোর্ট দিয়ে করেছি। অ্যান্ড আপনাদের যদি যে কাউকে বলা হয় ডান দিক থেকে বাঁ দিক লিখতে, ডান হাতি লোকেদের পারবেন, আপনাকে যদি বলা হয় বাঁ দিক থেকে ডান দিক লিখতে লেফট হ্যান্ড দিয়ে সেম ওয়ার্ড গুলো পেছন থেকে, এই জিনিসের যতটা ডিফিকাল্ট বলেছে। আমার অ্যানেস্থেশিয়ার ব্যাপারটা একটা সমস্যার জায়গা ছিল। দেড় অংশ জব দু নম্বর যেটা, সেটা হচ্ছে আমাকে এটাও বলে দিয়েছিলেন ওরা যে আপনার আমাকে এইচডিউতে ট্রান্সফার করবে ফর অবভিয়াসলি ফর টু মনিটর। তো ধরুন আমার বিকেলবেলার মধ্যে অপারেশন হয়ে গেছে, বাই 5:30 আই ওয়াজ কামিং ব্যাক টু মাই সেন্সেস, by 8 I was absolutely in my senses. By 8 ebong ratir 8ta theke porthin sokal oddi o jotokkhon na dekheche obviously amokhon thakte hoychilo, that was again a quite interesting experience karon amar shonge jara chilen tara motamoti noy their counting their days or they knew that they will not be in a good position, difficult, in good shape, work life, long hours, baje khabar, jeta hoy mane to mane none that can be qualified as good that any surgeon will tell you ha ha ei o jeta korcho eta korona ki oi jibonne japon korle apnar operation korar samasya hobe na, একটা দুটো সমস্যাতেই লোকের একটু প্রবলেম হয় অপারেট করতে। সো আই হ্যাড গন টু হিম উইথ নট জাস্ট বাস্কেট বাট আ ট্রাক লোড অফ প্রবলেম। তার অ্যাকচুয়ালি লাংসেও প্রবলেম আছে, হার্টেও প্রবলেম আছে, ও কিডনিসেও প্রবলেম আছে। সো দে ওয়্যার অ্যাকচুয়ালি মাল্টি প্রবলেম। আই ডিড নট ইভেন থিংক অফ এনিবডি, নট বিকজ ইজ মাই স্ট্রেংথ বাট বিকজ আই হ্যাভ আই রেসপেক্ট হিজ এবিলিটি, আই ডোন্ট হ্যাভ ফেথ বাট আই হ্যাভ রেসপেক্ট হিজ এবিলিটি।